নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভীষণই চটপটা, মুখরোচক একটা রেসিপি, ছোলা মাখা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ছোলা মাখা বানানোর জন্য এখানে আমি প্রথমে 100 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এইবার জল ঝারিয়ে তুলে নিয়েছি। এইবার ছোলাটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা প্রেশার কুকার অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। এইবার ছোলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। ছোলাটা জলের যেন নিচেই থাকে। দিয়ে দিলাম 7 অনুযায়ী লবণ। এইবার ঢেকে 3টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টে সিটি দিয়ে নিয়েছি। এইবার প্রেসারটা খুলে একটু দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে কি না। একটা চামচ নিয়ে নিয়েছি। এবার ছোলাটাকে একটু দেখে নিই, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার জল ঝারিয়ে তুলে নেব। অপরদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার যে সেদ্ধ করা ছোলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার খুব সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলাটাই কিন্তু কাঁচা, তাই এটাকে নাড়াচাড়া করে 2 মিনিট থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। এতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছোলার মধ্যে চলে আসবে। দেখুন, 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি, এইখানে আর নতুন করে লবণ অ্যাড করলাম না। এইবার এটা রেডি হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। সমস্ত ছোলাটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এটা সেদ্ধ করে ছোট চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য শশা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। টমেটোটার দানাটা ফেলে শুধু বাইরের পাল্পটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সব শেষে দিয়ে দেব লেবুর রস। একটা গোটা পাতি লেবুর অর্ধেকটা আমি এর মধ্যে রসটা নিংড়ে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, 1/2 চামচ মতো বিট লবণ, তার থেকেও কম একটু রেগুলার সল্ট, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ভাজা জিরে আর ধনেকে রোস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে চটপটা স্বাদের ছোলা মাখা। এটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই হেলদি একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও বা বাড়িতেও এটা এক বাটি করে যদি খাওয়া যায়, এটা যেমন হেলদি হয় তেমনি খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।